বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল চলছে আপনারা অনেকেই এই ভিডিওটি দেখেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কনসার্টে কনসার্ট একটি মেয়েকে চর মারছেন এবং চর মারার কারণটি হচ্ছে সেই মেয়েটি সবার সামনে তাকে কিস করার চেষ্টা করছে এই দেখার পর দর্শকরা অনেকেই অনেক কিছু বলছেন কেউ সিয়াম কে দিচ্ছেন কেউ আবার বলছেন যাই হোক মেয়ের গায়ে হাত তোলা উচিত হয়নি আবার অনেকেই বলছেন এ কেমন মেয়েরা ভাই এত মডার্ন এতগুলো মানুষের সামনে কনসার্টে এ একটা ছেলেকে কিস করে আবার অনেকে এটিও বলছেন যে হতে পারে এটি সিএম এর কোন পাগলা ফ্যান তাই এমন করেছে আবেগের বসে এখন সত্যি কথা বলতে এটির কারণটি কি কেন এই ভিডিওটি হয়েছে বা এর পিছনে কি কারণ রয়েছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসলে ভিডিওতে আপনারা যে মেয়েকে দেখতে পাচ্ছেন তিনি কোনো নর্মাল মেয়ে নন তিনি একজন মডেল একজন নায়িকা তার নাম হচ্ছে সুনেহেরা বিনতে কামাল যিনি দুই সালে আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন তার ডেবিউ মুভি ছিল নর্ডরাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুভি ছিল এবং এই মুভির মাধ্যমে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তাছাড়া এবছরই তার একটি মুভি রিলিজ হয়েছিল শুক্লপক্ষ নামে এবং তিনি নুহাস হুমায়ুনের একটি শর্ট ফিল্ম মশারিতেও কাজ করেছে যেটি আন্তর্জাতিকভাবে অনেক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে এবার আসি এই ভিডিওটির কথায় এই ভিডিওটি হচ্ছে মূলত সিয়াম আহমেদ এবং সোনেরা বিনতে কামালের নিউ আপকামিং মুভির একটি শুটিং এর সিন এই মুভিটির নাম হতে চলেছে তরজাল এটাকে বানাচ্ছেন দীপঙ্কর দীপন যিনি ঢাকা এটাক এবং অপারেশন সুন্দরবনের মতো ব্লকবাস্টার মুভি আমাদের উপহার দিয়েছেন তাই আপনারা যারা এটাকে সত্যি ভাবছিলেন বা কোনো রিয়াল মেয়ে ভাবছিলেন এটা ভেবে আসলে নিজেদেরকে বোকা বানাবেন না এখানে একটি এটি শুটিং এর সিন এটি অন্তর্জাল মুভির একটি শুটিং এবং এই মুভিতে তারা লিডে কাজ করছেন মুভিটির কাহিনী এমন হতে পারে এখানে সুনেহরা বিনতে কামাল সিয়াম আহমেদের প্রতি দুর্বল এবং এই মুভির কাহিনীতে তারা জেমস এর কোন কনসার্টে গেছেন কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে জেমস এর গান শুনতে পাচ্ছি এবং আপনি যদি এই ভিডিওটিকে ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে আসলে শুটিং হচ্ছে এবং শেষে ক্যামেরাও দেখা যাচ্ছে তা না হলে বাস্তবে কোন মেয়ে হলে সিয়াম আহমেদ আরজাই করে মেয়েটিকে সবার সামনে এভাবে চড়বা পর মারতেন না তো গাইস এই ভিডিওটির আসল রহস্য হচ্ছে এটি রিভিউ করি নাটক বা ওয়েব সিরিজ রিভিউ করে এই ভিডিও একটু আলাদা ছিল কারণ আমি দেখতে পাচ্ছি অনেকেই সোশ্যাল মিডিয়াতে এদিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে তাই ভিডিওটি আপনাদের সামনে তুলে গাইস গাইজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন